এই গ্রাফিক এর টি-শার্টগুলো কেমন দাম দাদা সব? 300 করে, লিমিট লুজেরা 250 করে। এগুলো 250 করে? আরে দারুন তো, এই জাস্ট গ্রাফিক গুলো দেখে কিন্তু বেশ পছন্দ হচ্ছে আমার। এগুলো বিভিন্ন রকম কালারের রয়েছে দাদা, এগুলো দাম কেমন রয়েছে এগুলো সব? এই একটা প্যান্ট দেখাচ্ছে দেখো, ব্যাগি জিন্স বেশ সুন্দর, কিন্তু কালারটা কেমন দাম রয়েছে? 350, 350 দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, এগুলো কিন্তু বেশ উঠেছে ট্রেন্ডি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি হচ্ছে নিউ মার্কেট অর্থাৎ ধর্মতল বা স্ম্যাক মার্কেটের সামনে। এই যে পাশে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু হক মার্কেট, আমি এক্স্যাক্টলি সিলে রাস্তার ঠিক পাশে রয়েছে। আর সামনে যেহেতু পুজো, পূজার বেশি দেরি নেই, তাই জন্য আজকে তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখবো, কেমন কি কালেকশন হয়েছে, কেমন কি দামে বিক্রি হয়েছে, সমস্ত কিছু পুরো মার্কেটে তোমাদের ঘুরবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ হচ্ছে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমরা কিন্তু এই জায়গা থেকে বেরোলাম, এদিকে সিমপার্ক মল বা তোমার হক মার্কেট যেটা বলো না কেন, আন্ডারগ্রাউন্ডে যে মার্কেটটা রয়েছে পুরোটা রয়েছে। আর এই পাশে ঠিক রয়েছে সিলেদাস, যেটা নাকি খুবই ফেমাস, সিলেদাস থেকে শুরু করে বাজার কলকাতা সব কিছু এদিকে রয়েছে। এদিকে টোটাল সোজা গেলে হচ্ছে বাঁদিকে ফার্স্ট স্ট্রিট মেট্রো, তোমরা এদিকে আসতে পারবে। এছাড়া ডান দিকে চলে গেলে হচ্ছে স্ট্যান্ড মেট্রো, আমরা এই সোজা হেঁটে যাবো। সোজা হচ্ছে নিউ মার্কেট যে অঞ্চলটা, সেই অঞ্চলটা ঘুরবো। আর পুরো চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু রয়েছে, পুজোর মার্কেট কিন্তু অলরেডি প্রচুর দিন আগে থেকে শুরু হয়ে গেছে। আর আমি যে এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু মোটামুটি আর পুজোর 20-25 দিন মতন বাকি আছে। এইখানে টি শার্ট বিক্রি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম গ্রাফিক টি শার্ট রয়েছে। টি শার্ট কেমন দাম আছে দাদা এই টি শার্টগুলো? 200? আচ্ছা, 200 থেকে শুরু করে লেখা আছে দাদা 200, 250, 350, বিভিন্ন রকম দাম রয়েছে। এই টি শার্টগুলো যার দাম দেখতে পাচ্ছ 250 থেকে শুরু করে, 200 থেকে শুরু করে 350 অবধি তোমার দাম পেয়ে যাবে এখানে। এখানে কিন্তু বিভিন্ন রকম প্রিন্টেড টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে তোমাদের একবার দেখাচ্ছি, এদিকে কিন্তু গ্রাফিকের ওপর রয়েছে, ঠিক আছে, প্রচুর রকম টি শার্ট তোমরা পাবে এদিকে। দেখো এই গ্রাফিকগুলো কিন্তু এখন প্রচুর চলছে, এই গ্রাফিকের ওপর সমস্ত রকম কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তোমরা কিন্তু দাম হবে। তো যে গ্রাফিকের টি শার্ট যেগুলো চলে এখন বেশি, কত রকম কালেকশন রয়েছে, এগুলো কি সব 200 করে? 250? কোয়ালিটি কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই, ঠিক আছে। 250 টাকার মধ্যে এর থেকে বেটার কিছু পাওয়া যাবে না আমার মনে হয়। আর এই পাশে রয়েছে দাদা দোকানে প্যান্ট, এই প্যান্ট কেমন দাদা? 500, 350, 350 থেকে শুরু হচ্ছে, তাই তো? আচ্ছা, 350 থেকে শুরু হচ্ছে, 300 থেকে শুরু হচ্ছে, 500 অবধি, 550 অবধি তোমার কিন্তু দাম পেয়ে যাবে। আসতে হবে দোকানে, বিভিন্ন রকম কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম হবে। ওকে দাদা একটা দেখাচ্ছে, স্ট্রেচেবল কিন্তু এগুলো কেমন দাম বললো? 300? এটা 300 টাকা স্টার্ট আছে, 300 টাকা স্টার্ট আছে। এটা কেমন দাম? 450 টাকা, 450। এইটা টোটাল প্যান্ট। আর আমি এখন যে জায়গাটা রয়েছি সেখানে দেখতে পাচ্ছি ছেলেদের টি শার্ট থেকে শুরু করে প্রচুর প্যান্ট, জিন্স, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পাবে। আমি এখন রোজই হচ্ছে ধর্মতলা ঠিক স্ট্যান্ড মেট্রো যে রয়েছে তার 6 নম্বর গেটের সামনে। 6 নম্বর গেটে তোমরা যদি নামো বা উল্টো দিকে 8 নম্বর গেট রয়েছে, সেই উল্টো দিকে 8 নম্বর গেট থেকে এই পারে এসে এইদিকে কিন্তু হিউজ একটা মার্কেট রয়েছে, স্পেশালি ছেলেদের টি শার্ট থেকে শুরু করে জিন্স থেকে শুরু করে প্যান্ট, ছেলেদের যাবতীয় জিনিসপত্র, মেয়েদেরও রয়েছে। এদিকে তোমাদের একবার দেখাচ্ছি দেখো, এদিক থেকে শুরু করে পুরো জায়গাটা কিন্তু তোমার ছেলেদের টি শার্ট, শার্ট থেকে শুরু করে বিভিন্ন রকম প্রিন্টেড ট্রেন্ডেড যে শার্টগুলো রয়েছে, ট্রেন্ডি যে শার্টগুলো রয়েছে যেগুলো চলছে এখন, সেরকম শার্ট কিন্তু তোমাদের পেয়ে যাবে। আমাদের দাম জিজ্ঞেস করবো দাদা দোকানে গিয়ে কেমন কি দাম রয়েছে। আমার নিজেকে পছন্দ হচ্ছে এত এত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে শুরু করে এদিকে নিচে, এদিকে কিন্তু প্রচুর দাদার হাতে একটা রয়েছে, ঠিক আছে। তো কোয়ালিটি কিন্তু খারাপ না, তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো কোয়ালিটির ওপর রয়েছে, 350-450 মধ্যে যেরকম হয় আর কি দামের ওপর ডিপেন্ড করে। এদিকে তোমাদের একবার দেখাচ্ছি কেমন দাম আছে, কেমন দাম? 650 থেকে শুরু করে এগুলো কেমন দাম আছে? এই ব্লুগুলো 650 সব রয়েছে, 650 ফিক্সড প্রাইস না, দাম কম, দাম কম, দাম কম হবে? হবে না, ঠিক আছে, সেম প্রাইস 450। তোমরা চলে আসো দেখে যাও, এগুলো রয়েছে স্ক্র্যাচের ওপর রয়েছে, এদিকে রয়েছে তোমার বিভিন্ন রকম ন্যারো থেকে শুরু করে ব্যাগুজের ওপর, ঠিক আছে, তোমরা সমস্ত রকম এই প্যান্টগুলো পাবে। দেখো এখানে স্ক্র্যাচের জিন্স যেগুলো রয়েছে, স্ক্র্যাচ জিন্স যারা পছন্দ করো তারা কিন্তু দেখতে পারো, বিভিন্ন রকম কালারে তোমরা কিন্তু পাবে। এই পাশে রয়েছে দাদাদের টি শার্টের দোকান বা শার্টের দোকান, এদিকেও দেখো প্রিন্টের ওপর বিভিন্ন রকম, প্রিন্টের ওপর বিভিন্ন রকম শার্ট রয়েছে। এদিকে একটা প্যান্ট দেখাচ্ছে দেখো, ব্যাগি জিন্স বেশ সুন্দর কিন্তু কালারটা, কেমন দাম রয়েছে? 650? হ্যাঁ, 650 একই দাম, তাই তো?
দেখো জিন্সটা কিন্তু বেশ সুন্দর লাগছে ব্যাগি জিন্সের উপর, যারা কিন্তু এখন ব্যাগি কিন্তু ট্রেন্ডে চলছে, সমস্ত রকম কালারও কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো। দেখো 10টা কালার কিন্তু দাদা দেখাচ্ছে, তার মধ্যে একটা রয়েছে দাদার হাতে, আর বাদ বাকি সমস্ত কিছু 650 মধ্যে অনলি 650। তোমরা কোয়ালিটি দেখে নিতে পারো নিজের হাতে, তোমরা চলে আসো এখানে ঠিক প্ল্যানেট মেট্রো 6 নম্বর গেট থেকে। আচ্ছা প্লেন ব্যাগ যাই তো, কালার আছে 7-8টা কালার আছে। স্ট্রাইপের মধ্যে, আর এদিকে তোমার প্রিন্টেড যেগুলো চলছে সেগুলো 450 মধ্যে রয়েছে ঠিক আছে। বিভিন্ন রকম কালারের উপর শুরু করে সমস্ত রকম এদিকে দেখতে পাচ্ছ। এগুলো 450 দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, এগুলো কিন্তু বেশ উঠেছে ট্রেন্ডি, তো এগুলো 350। টিশার্ট কেমন দাম? 280 কটন, 280 মধ্যে রয়েছে। বেসিক কটনের মধ্যেও আছে 250 করে, নিচের লাইনটা এগুলো 250 করে তাই তো এগুলো। এটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে গরমের মধ্যে পড়ার জন্য কিন্তু বেশ ভালো, বিভিন্ন রকম ট্রেন্ডি। এদিকে রয়েছে 250, এগুলো কিন্তু আমার পরের দাম রয়েছে, এগুলো 350, এগুলো 250, আর এদিকেও 250 তাই তো। আচ্ছা ঠিক আছে, আর এদিকে গ্রাফিকের উপর যে শার্ট টি শার্ট গুলো রয়েছে এইগুলো 200 থেকে শুরু করে 250 350 বিভিন্ন কম দামে কম দামে কিন্তু তোমরা ভালো ভালো টি শার্ট পেয়ে যাচ্ছ। দেখো দাম কিন্তু ফিক্স প্রাইস রয়েছে 200-250 350, সমস্ত দামে কিন্তু তোমরা পাচ্ছ। বুঝতে পারছো যে সমস্ত রকম দামে ওনারা বিক্রি করছেন, যেগুলো ট্রেন্ডি ট্রেন্ডি টি শার্ট সেরকম। এদিকে দেখো জিন্সের একটা দোকান রয়েছে, এই জিন্স সব কেমন দাম রয়েছে দাদা? 750 থেকে শুরু হচ্ছে ফিক্স প্রাইস রয়েছে সমস্ত রকম জিনিস। দেখো একটা তোমাদের এই দেখাচ্ছি, এইটা কিন্তু এটা 1050-এর দাম বেশি রয়েছে ঠিক আছে। তো সমস্ত রকম 750 থেকে শুরু করে সমস্ত রকম জিনিস তোমরা পাচ্ছ। এদিকে দেখো বিভিন্ন রকম কালার দেওয়া দেখাচ্ছে, এটা ব্ল্যাকের ওপর রয়েছে, এটা 1050 তাই তো, 1050 স্ট্রেচেবলের ওপর রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু আমার জিনিসটা। তো এইগুলো রয়েছে সমস্ত রকম সাইজের পেয়ে যাবো, সব সাইজ আছে, সব সাইজ আছে ঠিক আছে। সরি, তো 750 থেকে শুরু হচ্ছে বা 750 থেকে শুরু হচ্ছে। এদিকে কিন্তু প্যান্টের দোকান রয়েছে, এদিকে দেখো টি শার্টের রয়েছে টি শার্ট, এগুলো টি শার্ট কেমন দাম রয়েছে? টি শার্ট 200 তাই তো, 350। আচ্ছা আর এই তোমার হাতে এটা 200 টাকার মধ্যে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু এই স্টাইলটা, আর 200 টাকার মধ্যে রয়েছে। আর কলার দাওয়া যেগুলো রয়েছে, কলার দাওয়া এগুলো সেম দাম 350 তাই তো ঠিক আছে। আর এদিকে প্যান গুলো এগুলো 250-550 মধ্যে রয়েছে এরকম প্যান গুলো, কাপড়ের রয়েছে এদিকে সব সেম দাম 550 ঠিক আছে। এদিকে কিন্তু রয়েছে 550 সব প্যান, ওদিকে ওই প্যান গুলো 650 তাই তো, 450 কার্গোর মধ্যে, কার্গো রয়েছে 450-এর মধ্যে। চলো আগে যাই, এদিকে রয়েছে একটা, এটা কি রয়েছে, টি শার্ট, শার্ট রয়েছে বাংলাদেশে পুরনো কিনা 300 টাকা করে বিক্রি। আচ্ছা বলুন বলুন, 300 টাকা করে বিক্রি তাই তো, হ্যাঁ কটনের উপর রয়েছে তাই তো, 100 টাকা বাংলাদেশে পুরনো ঠিক আছে, গ্রাফিকের উপর কিন্তু বিভিন্ন রকম টি শার্ট রয়েছে, এখানে একটা টি শার্ট রয়েছে আমি সব খুলছি না। কেমন দাম আছে স্ট্রাইপের এইগুলো? এই চ্যানেল সেকেন্ড কপি না ফার্স্ট কপি? ফার্স্ট কপি 350 রয়েছে। আর এদিকে এগুলো, এগুলো কিন্তু কোয়ালিটি ভালো রয়েছে, মানে মোটামুটি 250-এর মধ্যে ভালো, তোমরা যেরকম দাম দিচ্ছ তার হিসাবে কিন্তু ঠিকঠাক দাম। এই শর্টসগুলো 250 থেকে শুরু করে এগুলো, এগুলো কি 300-350, এগুলো 250, এগুলো 350, এগুলো রয়েছে কিন্তু তোমার ট্রাউজার টাইপের। এদিকে রয়েছে তোমার এই চ্যানেলের ফার্স্ট কপি দেখতে পাচ্ছ, ফার্স্ট কপি না সেকেন্ড কপি আমি যাই না, তবে 350 দাম বললো এত কম দামে, তোমরা কিন্তু এই স্টাইলের জন্য এগুলো কিনতে পারো। এদিকে তারপরে এইগুলো অ্যাডিডাসের কিন্তু জাস্ট লোগো দেওয়া রয়েছে,
বিভিন্ন রকম 300 থেকে শুরু করে 250 থেকে শুরু করে 350 মধ্যে তুমি সমস্ত রকম টি শার্ট তোমরা পাচ্ছ। কেমন দাম আছে এগুলো সব? ৪৫০ সেম প্রাইস। আচ্ছা, 450 মধ্যে দেখতে পাচ্ছ প্রিন্টের শার্ট, বেশ ভালো লাগছে কিন্তু শার্টগুলো। আর এই পাশে যে প্রচুর শার্ট রয়েছে তোমাদের একবার দেখাচ্ছি জুম করে করে, ঠিক আছে? সমস্তটা তো খুলে দেখানো সম্ভব না, আর আমাদের এখন পুজোর মার্কেট, তো 450 মধ্যে এরকম শার্ট তোমরা পাবে, কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক দেখলাম। এইদিকে দেখতে পাচ্ছ জিন্সের মার্কেট রয়েছে, জিন্সের দোকান রয়েছে। দেখো এখানে কিন্তু তোমার জুম করে দেখাচ্ছি দাম রয়েছে 650 450, তো টোটাল যা জিন্সের দোকান দেখতে পাচ্ছ 450 থেকে 450 ফিক্সড প্রাইসে তোমরা কিন্তু পাবে। তোমরা কিন্তু বার্গেন অবভিয়াসলি করবে এখানে, কিন্তু ওনাদের ফিক্সড প্রাইস বলে, বার্গেন কিন্তু করা মাস এখানে। তো চলো আগে যাই, এই দোকানটা একবার দেখাই তোমাদের। এই দুটো দোকান আমার কাছে দারুণ লাগছে, কারণ গ্রাফিকের টি শার্ট প্রচুর রয়েছে এখানে, হিউজ, সব রকম গ্রাফিকের তোমার টি শার্ট পাবে। এই গ্রাফিকের টি শার্টগুলো কেমন দাম দাদা সব? আরে দারুন তো, এই জাস্ট গ্রাফিক গুলো দেখতে পাচ্ছ আমি ভেবেছিলাম এগুলো দাম বেশি হবে, এগুলো 350 করে দাম রয়েছে। আর এই গ্রাফিক যেগুলো প্রচুর গ্রাফিক দেখতে পাচ্ছ, দেখে কিন্তু পছন্দ হয়ে যাবে একটা টি শার্ট, আমার নিজেরই ভালো লেগে যাচ্ছে আর কি। 350 করে, 250 করে রয়েছে, মাত্র 250 করে মধ্যে রয়েছে। আর তারও পাশাপাশি কিন্তু আরো একটা দোকান রয়েছে, সেমি জিনিস কিন্তু রয়েছে এখানে, কিন্তু প্রচুর এরকম গ্রাফিক টি শার্ট। গ্রাফিক টি শার্ট কেমন দাম দাদা? 250 350, আর এইগুলো 350, এগুলো 350, সেমি দাম কিন্তু রয়েছে। গ্রাফিক গুলো 250 রয়েছে, অনেক কম দামে তোমরা এরকম গ্রাফিক টি শার্ট পাচ্ছ, এখন কিন্তু গ্রাফিকের ট্রেন্ড চলছে। আর তোমাদের দোকানে এই দুটো দোকান পরপর রয়েছে গ্রাফিক টি শার্টের ওপর, তার যে লোকেশন সেটা আমি বলে দিচ্ছি, ঠিক উডল্যান্ডের এই যে শোরুমটা দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটে এক্স্যাক্টলি এই দুটো দোকান পরপর তোমরা পেয়ে যাবে 250 টাকার মধ্যে, ভালো ভালো তোমার গ্রাফিক টি শার্ট পাবে। এদিকে এই পাশে একটা রয়েছে, আর এই পাশে একটা রয়েছে, টোটাল 350 থেকে 250 থেকে 350 মধ্যে তোমরা টোটাল পেয়ে যাবে। আমি কিন্তু চলে এসেছি এখন নিউ মার্কেট এরিয়ার সামনে, সোজা চলে গেলে হচ্ছে নিউ মার্কেট, যে মার্কেটে তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম। আর এদিকে রয়েছে, এদিক থেকে আমি হেঁটে আসলাম, এদিকে কিন্তু প্রচুর বড় মার্কেট রয়েছে, পুরো জায়গাটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি না, টোটাল তোমাদের যা যা দেখালাম। টি শার্ট যেগুলো রয়েছে 250 350 450, কার্গো রয়েছে, তারপর তোমার প্যান্ট রয়েছে, সমস্ত রকম কালেকশন তোমাদের দেখালাম। আর আরো কয়েকটা তোমাদের দোকানে গিয়ে দেখাচ্ছি কেমন কি দাম রয়েছে, কেমন কি দামে বিক্রি হচ্ছে। এদিকে তোমার দেখতে পাচ্ছ এগুলো জিন্স রয়েছে 350 করে এইগুলো বিক্রি হচ্ছে, সব কিন্তু 350 ফিক্সড প্রাইস রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে 550 ফিক্সড প্রাইস, এদিকে রয়েছে ওপরে এগুলো 450, এগুলো 550 স্ক্র্যাচের ওপর রয়েছে, এগুলো দাম রয়েছে হচ্ছে 650, 450 করে, এদিকে কিন্তু রয়েছে 650, তো এগুলো কিন্তু সব ফিক্স প্রাইস রয়েছে, কোয়ালিটি কিন্তু মোটামুটি খুব একটা খারাপ না। এদিকে দেখতে পাচ্ছ এগুলো যেগুলো রয়েছে, এগুলো যে কার্গুলো রয়েছে, কার্গুলো দাম রয়েছে 450। এদিকে তোমাদের একবার দেখাচ্ছি, এদিকে রয়েছে টি শার্টের দোকান, শার্টের দোকান, জিনিসগুলো কিন্তু বেশ পছন্দ হচ্ছে আমার, বিভিন্ন রকম কালারের রয়েছে। দাদা এগুলো দাম কেমন রয়েছে এগুলো সব? 350 না, 350 থেকে শুরু হচ্ছে এখানে দাম, ফিক্স প্রাইস দেখতে পাচ্ছ এখানে রয়েছে 250 থেকে 550 অবধি, সমস্ত রকম রেটের এই দোকানে টোটাল রয়েছে কিন্তু, ঠিক আছে? কিন্তু আরো একটা তোমার গ্রাফিক টি শার্টের দোকান রয়েছে, দামগুলো 200 থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছি আমি এখানে, সবই কিন্তু রয়েছে সমস্ত রকম, 300 থেকে শুরু করে 250 350 বিভিন্ন রকম দামের এই টি শার্ট গুলো পাচ্ছ তোমরা। পুমার এই টি শার্ট কেমন দাম বলুন? 350, 350-র মধ্যে পুমার টি শার্ট গুলো রয়েছে, পুমা ফার্স্ট কপি না সেকেন্ড কপি, তো এই আর এগুলোর এগুলোর এগুলো তো আমার পেশা রয়েছে, ট্রাউজার রয়েছে, তাই তো 350-250-এর মধ্যে সমস্ত রকম টি শার্ট গুলো পাচ্ছ। এদিকে তোমার এইগুলোর যেগুলো রয়েছে কলার দেওয়া রয়েছে সেগুলো রয়েছে 350, এগুলো রয়েছে 250, আর এক্স্যাক্টলি লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যান্ড রোবেরা যে হোটেল রয়েছে, গ্র্যান্ড রোবেরা হোটেলের ঠিক উল্টো দিকে এই দোকান, এই দাদার দোকান রয়েছে, ঠিক আছে?
তো তোমরা কিন্তু এই স্ন্যাক প্যাকেটে কিন্তু ইজিলি চলে আসতে পারবে। তো গাইস এই হচ্ছে টোটাল ধর্মতলা বা স্ন্যাক মার্কেটের ভিডিও, সমস্ত রকম দোকান তোমাদের ঘুরে দেখালাম, স্পেশালি ছেলেদের বিভিন্ন রকমের জিনিসপত্র, শার্ট থেকে শুরু করে টি শার্ট, গ্রাফিক টি শার্ট, এছাড়া তোমাদের কার্গো প্যান্ট, বিভিন্ন রকমের দামে কেমন দামে বিক্রি হচ্ছে, কী কী কালেকশন রয়েছে সমস্ত তোমাদের দেখিয়েছি। তাহলে পুরো হিউজ মার্কেট পুরোটা কভার করা সম্ভব নয়, তোমরা এখানে আসো, এসে দেখো তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের আরও একবার আমি বলে দিচ্ছি। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে স্ন্যাক প্যাকেটটি 6 নম্বর গেটের সামনে, এদিকে সোজা চলে গেলে হচ্ছে 6 নম্বর গেট, বা উল্টো দিক থেকে তোমরা যদি আসো 8 নম্বর গেট থেকে বেরোতে পারো, 8 নম্বর বা 6 নম্বর গেট থেকে বেরিয়ে এই পুরো মার্কেটটা এক্সপ্লোর করতে পারবে। তো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কী কী ধরনের মার্কেটে তোমরা ভিডিও দেখতে চাও, কোন কোন মার্কেটে ভিডিও দেখতে চাও, কেমন কী আইটেম দেখতে চাও, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ইনস্টাগ্রামে জানাতে পারো, কোনো রকম কোয়েরি থাকলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। দেখা যাচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।